নমস্কার দর্শক বন্ধুরা, শনিবার 27 জুলাই, রাত্রির এখন 12:45। তারকেশ্বরের উদ্দেশ্যে জলযাত্রীরা চলেছেন দলে দলে। আজ থেকে এই জলযাত্রা শুরু হয়। রবিবার দিন ভিড়ের মাত্রা সবচেয়ে বেশি হয় এবং সোমবার ভোরে জল ঢালার পর বেলার দিকে গিয়ে আস্তে আস্তে জলযাত্রী সংখ্যা কমে আসে। আজকের এই ভিডিও তুলছি গোপীনগর মোড় হরিপাল থেকে। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে জলযাত্রা শুরু হয়েছে আর প্রথমটা শুরু হয়েছিল গুরু পূর্ণিমার দিন থেকে। এই গোপীনগর মোড়ে হয় একটা বড় ফ্রি ক্যাম্প, সেখানে রয়েছে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, চা, ওষুধপত্র এবং চিকিৎসারও ব্যবস্থা। সঙ্গে এখানে জলযাত্রীরা বেশ কিছুক্ষণ বিশ্রামও করে নিতে পারেন। এছাড়া যারা কিছু কিনে খেতে চান, যেমন মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, চিপস ইত্যাদি, তাদের জন্য রয়েছে এই ধরনের স্টলগুলো।
থেকে আসছেন? সারাফুল থেকে। বাড়ি কোথায়? হরিপাল। হরিপাল হরিপাল প্রথমবার আসছেন নাকি এর আগে আসছেন? এটা নিয়ে তিনবার হচ্ছে। বাহ, খুব ভালো। হর হর মহাদেব। হর হর মহাদেব। এগিয়ে যান। শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা, আজ 2024 সালের যে শ্রাবণী মেলা, সেই যে তারকেশ্বর যাওয়ার জলযাত্রীরা, তাদের এই ভিডিও করছি আপনাদের সামনে। গত বছরে তুলে ধরেছিলাম 23 সালে, আজ আবার 24 সালে সেই ব্লগ আপনাদের কাছে আনব। গতকাল শনিবার রাত থেকে জলযাত্রী কত যাচ্ছে সেগুলো সম্বন্ধে আপনাদের দেখিয়েছি। আজকে রবিবার, আজকে প্রচুর জলযাত্রী যাচ্ছেন, এবং যে জলযাত্রীরা যাচ্ছেন তারা সোমবারে ভোরবেলায় জল ঢালবেন এবং তারপর তারা তারকেশ্বর থেকে ট্রেনে করে বাড়ি ফেরেন। চলুন দেখাই কীরকম পরিমাণ জলযাত্রী যাতায়াত করছেন। এই লোক নিরন্তরভাবে চলে চলেছে আর এর কোনো শেষ নেই। শনিবার দুপুরের পর থেকে শুরু হয়ে যায় আর সোমবার দুপুর পর্যন্ত মোটামুটি এইভাবেই চলতে থাকে। চলুন আপনাদের এগিয়ে এগিয়ে দেখাচ্ছি, আমি এনাদের সঙ্গে একটু হাঁটতে থাকি। রাস্তার ধারে ধারে প্রচুর খাবারের স্টল, এসব প্রচুর দোকান রয়েছে। এছাড়া রয়েছে ফ্রি ক্যাম্পগুলো, সেখানে খাওয়া দাওয়া, জল, ওষুধপত্র, চিকিৎসা সবকিছুই বিনামূল্যে দেওয়া হয়। শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর এই যে জলযাত্রার পথ, এটা মোটামুটি 30 কিলোমিটারের ওপরে। Thank you.
মর্নিং, আবার ফিরে এলাম ব্লগটা কন্টিনিউ করার জন্য। এখন সোমবার সকাল 11:45 বাজে, এখন লোকজন অনেকটাই কমে গেছে, জলযাত্রীর সংখ্যা অনেক কমে এসছে। কালকে আপনাদের পিক আওয়ারটা দেখিয়েছিলাম রাত্রিবেলা, আর এখন মোটামুটি 12:00 অবধি এইভাবে চলতে থাকে, তারপর আস্তে আস্তে যাত্রী সংখ্যা অনেক কমে যায়। শ্রাবণী মেলার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেল ব্লগার সুব্রতকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। ধন্যবাদ।